রাজবাড়িতে বাড়ছে ফল চাষের চাহিদা। বিভিন্ন ফসলের পাশাপাশি চাষ করা হচ্ছে মাল্টা, ভিয়েতনামের নারিকেল, লেবু, বরই সহ বিদেশি নানা রকমের ফল। বিশেষ করে তরুণরা আগ্রহী হয়ে উঠছেন এসব ফল চাষে। তেমনই একজন রাজবাড়ির কালুখালের শেখ রাসেল 40 বিঘা জমির উপরে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন ফল বাগান। তার সফলতার গল্প শুনেছেন সহকর্মী কাজী তানভীর মাহমুদ। শুরুটা শখের বসে, সেখান থেকেই বাড়তে থাকে বিদেশি ফল গাছের সংগ্রহ। কৃষি কর্মকর্তাদের পরামর্শে 3 বছর আগে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করেন কালুখালি উপজেলার কালিকাপুর গ্রামের তরুণ এই উদ্যোক্তা। পেশায় কলেজ শিক্ষক হলেও বেশ উপভোগ করেন চাষাবাদ। 2017 সালে আমি ভিয়েতনামি নারকেল এবং বাড়ি মাল্টা ওয়ান রোপণ করি। তো আমি 3 বছরের মাথায় এসে দেখতে পেয়েছি আমার এই গাছে এবছরে অনেক ফলন হয়েছে। আমার ছেলেরা সবাই মিলে এই বাগানটা করি, এই বাগান করে আমরা এখন অনেক স্বাবলম্বী। রাসেলের বাগানে রয়েছে ভিয়েতনামের নারিকেল, লেবু, সিডলেস বরই, বিদেশি আম, কলা সহ বিভিন্ন জাতের ফল। তার বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে চাষাবাদ শুরু করেছে প্রতিবেশীরাও। সিডলেস লেবু এবং ভিয়েতনাম লেবু দিয়ে আমিও এটার প্রতি অ্যাপ্রিসিয়েট হয়েই শুরু করছে এবং আমিও মোটামুটি স্টুডেন্টের পাশাপাশি লাভবান হচ্ছে। আমার মাল্টা বাগানটা আল্লাহ রহমতে অনেক সুন্দর এবার ফল এসেছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন এই অঞ্চলের মাটি মাল্টা চাষের জন্য উপযোগী এবং লাভজনক। একক বা মিশ্র ফলের বাগান সম্প্রসারণে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। রাজবাড়ি এই অঞ্চলের মাটিটা হচ্ছে আপনার ফলজ এবং হচ্ছে বনজ এবং ঔষধি কৃষির জন্য খুব উপযোগী। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়তই তাদের পোকামাকড় দমন, সুষম সার ব্যবহার, রোগ দমন বিষয়ে আমরা পরামর্শ দিয়ে আসছি। বাণিজ্যিকভাবে ফলের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে ফল ও ইনডোর প্ল্যান্ট চাষের আগ্রহ বাড়ছে রাজবাড়িতে। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ।